একটা নির্দয় শীতকাল, ঠান্ডা নামছে হিম, চাঁদ ফুটে আছে নারকেল গাছের মাথায়, অল্প বাতাসে একটা বড় কলার পাতা একবার বুক দেখায়, একবার পিঠ দেখায়। ওদিকে বড় গঞ্জের রাস্তার মোড়ে রাহাত খানের বাড়ির টিনের চাল হিম ঝকঝক করে। একসময় কানুর মায়ের কুঁড়ে ঘরের পৈঠার সামনে পা তুলে দিয়ে শিয়াল ডেকে ওঠে। হঠাৎ তখন স্কুলের খোয়ার রাস্তার দুপাশের বন বাদার আর ভাঙা বাড়ির ইটের স্তূপ থেকে হু হু চিৎকার করে ওঠে। ঈশেন কোন থেকে ধর ধর লেলে শব্দ আসে। অন্ধকার, ভূত অন্ধকার কেঁপে কেঁপে ওঠে। চাঁদের আলো আবার ঝিলিক দেয় টিনের চালে। গঞ্জের রাস্তার উপর উঠে আসে ডাকু শিয়ালটা মুখে মুরগি নিয়ে। ডানা ঝামড়ে মুমূর্ষু মুরগি ছায়া ফেলে পথে। নেকড়ের মতো ছায়া পড়ে শিয়ালটারও, চাঁদের দিকে মুখ তুলে চায় সে। রাস্তা পেরোয় ভেবে চিনতে, তারপরে স্কুলের রাস্তার বাজারে ঢোকে। হাতে লাঠি, চাঁদমণির বাড়ির লোক ঠ্যাঙারের দলের মতো হল্লা করে রাস্তায় পড়ে। কোন দিকে গেল শালার শিয়াল, কোন দিকে কদিনই। আরো হিম নামে, বড় পুলের ওপর থেকে নিচের পানিতে আপন ছায়া দেখতে চায়। সর্দারদের ছোট তরফের বড় ছেলে ইনাম, পানির রুপলি মেঝে হাতরে বেড়ায় নাক মুখ, হিম নামে যেন শব্দ করে। বাতাস আসে শিরশির, খরমর উঠে যায় বাদাম খোলা, খাদের আশেওরার পাতা থেকে আলো ঝলকে ওঠে। কাঁঠাল গাছের পূব দিকের ডাল হাত নাড়িয়ে ডাকতেই থাকে বিচ্ছিরি, অজস্র খঞ্জনি বেজে ওঠে ঝনঝন। এনাম পুল ছেড়ে ধুলো ভেঙে শুকনো বিলের কিনারায় দাঁড়ায়। সেখানে শঙ্খচূড়ের মতো দেখায় যে ধবল পথ, এখন তা ত্রস্ত হয়ে এলো। ফেকুর বাঘের মতো শরীরটা দেখা গেল, তার পেছনে সুহাস। ওরা খুব গল্প করছে, যে জন্যে এখানে এত রাতে সে সম্বন্ধে কোনো কথা নেই। কখন সুহাস ছোট মামার বিয়ের বরযাত্রী গিয়েছিল, অমৃতের মতো পুরি খেয়েছিল আর অঢেল মিষ্টি সেই গল্প। ট্রানজিস্টার বেজেই যাচ্ছিল ফেকুর বগলে, ওরা কেউ শুনছিল না। কণিকা বিলের কিনারায় দারুণ ঠান্ডায় বৃথায় গাইছিলেন অন্ধকারে একা থাকার যন্ত্রণা বিনিয়ে বিনিয়ে। আর আশ্চর্য, একটা পাখিও ডাকছিল না। রেডিওটা বন্ধ করে দে, ওদের দেখে ইনাম বলল, অসহ্য লাগছিল তার। আইসিস, দাঁড়িয়ে পড়ল ওরা দুজনে। সুহাস হাসল, বিড়ির ধোয়ায় কালো দাঁতগুলো প্রায় মুখের বাইরে চলে এলো। এনামের আবার অসহ্য লাগল। রেডিওটা বন্ধ করে দে, সে বলল, কেউ শুনবে না, শুনলেও এদিকে আসবে না কেউ, ফেকু বলল। সেজন্যই বলতেছি না, খারাপ লাগতেছে কান্ডা, কণিকার গলা টিপে দিল ফেকু। এখন চল, দেরি করলে ঘুমোয়ে পড়বে না আবার, ফেকু বলল আর ট্রানজিস্টারটা সুহাসের হাতে দিল। সেটা নিতে নিতে সুহাস প্রশ্ন করল, কেডা বুড়াটা, আবার কেডা? সন্ধি হলে ঘুমিয়ে পড়বো বুড়ো, থু করে থুতু ফেলে বলে ফেকু। যেতে যেতে বাতাস বেড়ে গেল একটু, ফাঁকা থেকে আসছিল বাতাসটা, শুকনো পাতার শব্দ হচ্ছিল। ঝপ করে মাছ লাফিয়ে উঠল কাজীদের পুকুরের, আর বেড়ার ফাঁক দিয়ে দেখা গেল খাদের বাড়িতে ধান সেদ্ধ হচ্ছে উঠোনে। উনুনের আগুন দপ করে জ্বলে উঠলে খাদের সুন্দর সুন্দর মেয়েদের মুখ একবারের জন্য ঝলসে উঠল। স্কুলে যাতিসিস না আজকাল? সুহাস জিজ্ঞাসা করে। না, ইনাম জবাব দেয়। পড়বি না? না, পড়লি আমারে কেউ সিন্নি দেবে ক। চাকরি করবি? হয়, চাকরি গাছে ফল দিছে। সুহাস আর কিছু বলে না, ট্রানজিস্টারটা নিয়ে খুচরো শব্দ করে শুধু, আর বেঢপ বুটজুতো দিয়ে ধুলো ছড়ায়। নাকে ধুলো এসে লাগতেই রুখু গন্ধ পাওয়া যায়। ইনামের বিকেলের কথা মনে পড়ে, হাটবারের কথা, মাছের কথা, মাছ থেকে নদী। নদী এখন প্রায় শুকনো, চড়া পড়ে গেছে, গরুর গাড়িতে লোকে
বালি আনছে নদী থেকে, বাকের কাছে কাশ হয়েছে, এপারে স্কুল বাড়ি, বড় গাছে ফিঙে আর লম্বা লেজের দুলুনি। স্কুলের পেটা ঘড়ি ভেঙে গেলে এক টুকরো রেল ঝুলিয়ে লোহার ডাঙায় ঘনাত ঘনাত আওয়াজ, হুড়মুর করে হেডমাস্টার, শালার জোকার একটা, বই বগলে মাস্টার তারাপদ, তার পাকানো চাদর, আধ ভাঙা দাঁত আর মুখের কথার ফেনা, এইসব মনে পড়ল আর কি। ঝরঝর করে ছবিগুলো এলো, যেন দক্ষিণ বাতাসে নিমের হলুদ শুকনো পাতা ঝরে পড়ছে, আর ছবিগুলো চলে গেল যেন ট্রেনটা যাচ্ছে পুল পেরিয়ে, মাঠের বুক চিরে আর ন্যাংটো ছেলেটা দাঁড়িয়ে দেখল। ছবিগুলো পেরিয়ে যেতেই খেয়াল হয় সুহাস সেই গল্পটা আরও তোরজোর করে বলছে, ছোট মামার বিয়ের বরযাত্রী হওয়ার গল্প। ওর একটা কথাও শুনছে না শেফু, সে দাঁড়িয়ে পড়ে একটা সিগারেট ধরিয়ে নিল, চাঁদের আলোর মধ্যে দিয়াশলায়ের আগুনটা দেখালো মেরমেরে, আর ফেকুর ভীতিকিশ্রী মুখটা দেখা গেল, কপালে কাটা দাগটা, মুরগির মতো চোখ, নিচে ঝোলানো ঘোড়ার মতো কালো ঠোঁট। খাবি নাহি? ফেকু জিজ্ঞেস করে। সুহাস গল্প থামিয়ে সিগারেট নেয়, দিয়াশলায়ের কাঠিটা নিভে যাওয়ায় আর একটা জ্বালায়, তারপর আবার গল্প শুরু করে। লঞ্চে যাতি হয়তো মধুমতি নদী দিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে গেলাম, দুপাশে গেরাম না কি কেডা জানে, মনে হচ্ছিল সুন্দরবন, এমন অন্ধকার আর এমন জঙ্গল, বুঝিস? ইমানের মনে হলো সুহাস গতকাল থেকে গল্পটা বলছে আর আগামীকাল পর্যন্ত চলবে, নাপিত বিটা কমিয়ে কতি পারে না, একেবারে অসহ্য লাগলে এই কথা ভাবল এনাম। সুহাসের গল্পে 100টা পল্লব, ছোট মামার চেহারার বর্ণনা, বিয়ের সম্বন্ধ, পাত্রীর খোঁজ, পাত্রীর কাকার সঙ্গে ছোট মামার বাবার ঝগড়া, বিয়ের দিনের ধোপা বাড়ি থেকে সিল্কের পাঞ্জাবি ভাড়া নিয়ে আসার ঝকমারি, কিচ্ছু বাদ দিচ্ছিল না সে। তাই এনাম খেপে গিয়ে বলল, তোর ছোট মামা বিয়ে করতে গেল কেনে কত? সুহাস কান দিল না। সকালে সূর্য উঠতেই মধুমতি ঝকঝক করিতেছে, জ্যাঠামশাই ধপ করে কাদায় পড়িল লঞ্চ থেকে নামতে গিয়ে, আর মামির বোনেরা যা সুন্দর সে আর কলাম না। তোর মামার বাড়িটা কুয়ানে, মামা শালিরা বেড়াতে আসলি কষ আমাকে, ফেকু কথা না বললেই নয় তাই বলে, সেটি হচ্ছে না, বুঝিস? চোখ বন্ধ করে মনের আরামে বলল সুহাস। ও তাই তুমি মাসে 5 বার করে ছোট মামা শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছ, বুঝিসি, ওখানে তো পয়সা করি লাগে না, আরামেই আসো দেখা যায়, ফেকু চোখ মটকে বলে। রাহাত খানের টিনের চাল দেখা যাচ্ছে না আর, পুল কোথায়, বিল সরে গেছে কখন, চাঁদমণির বাড়ির লোকজন চুপ করে গেছে, একটা মুরগির শোক আর কতক্ষণ থাকে, কাল হয়তো বসুবাবুদের ইট খোলায়, না হয় সরকারদের পরবাড়ির ভেঙে পড়া সিঁধির ঘরের মধ্যে বেচারি চকচকে পালক, হলদে ঠ্যাং কিংবা ঠোঁটের টুকরো পাওয়া যাবে। চাঁদমণির বাড়ির লোকজন কাজেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, শুধু বুড়িটা বসে আছে, ফাটা পায়ে তেল ঢালছে, আর পিদিমটা কেন নিভছে না তা পিদিমটা ছাড়া আর কেউ জানে না। কি ঠান্ডা রে বাবা! বউ, ও বউ, আরেকটা খেতা দে, মরে গেলাম। হে বউ! বউটা কুম্ভকর্ণের ঘুম ঘুমাচ্ছে, ছেলেটা বকছে বিড়বিড় করে, মরে যাচ্ছে না কেন কেডা জানে, বুড়ি আর একবার চেঁচায়, কিন্তু হঠাৎ হাওয়াটা উঠে, শুমশাম শব্দ জাগে, বুড়ির কাঁপা গলা কেউ শুনতে পায় না। এরকম জীবন চলতে থাকে, ফেকু ঠোঁটে কুলুপ দেয়। সুহাস হঠাৎ ট্রানজিস্টারের চাবিটা ঘট করে খুলেই বন্ধ করে। এনাম মাথা নিচু করে ভাবতে থাকে, রাস্তা ছেড়ে ঘাসের উপর পা ঢুকে ধুলো ঝাড়ে ওরা, পাশের গলি পট্টায় ঢোকার সঙ্গে সঙ্গে ঝাপটে ধরে অন্ধকার
আর সপাং করে চাবুক চালিয়ে দেয় কি একটা লতা। ফেকুর ঠোঁট খোলে, যখন একটা গাল দিয়ে উঠে লতাটাকে, তারপর শান্ত হয়ে গল্প শুরু করে। শালা, আজকাল এত বেশি ধরা পড়তেছি কেন, কতি পারিস? এই কথায় সুহাসের চোখ দুটি চকচক করে ওঠে কৌতূহলে। একটা কথা কই, তুই কিছু কবি নাকো? ফেকুর সম্মতির অপেক্ষা না করেই সে বলে, অত মার খাস কি করে, আমাকে বলতে পারিস? শালার দাদা, এক স্তর মারলে সোহে অন্ধকার দেখি, মার খাওয়াটা শিখতে হয়, বুঝিস বাবধন? ওস্তাদের কাছে শিখতে হয়। লেহা পড়ার জন্যে স্কুলে যাতি হয় যেমন, তেমনি, ফেকু বলে। এনামের আবার অসহ্য লাগে, স্কুলে লেহা পড়া বিয়সছে বিটার শালার মাস্টাররা, ইনামের এমন কথা যা মুদ্রণযোগ্য নয়। ফেকু তখন বলছে, স্টুপিড হলি আর মার খাতি না, জানলি মানুষের পহেটের কাছে জাতি নেই, পহেটেতে টেহায় বারোয়া থাকলিও না। টাকার কথা শুনে এনাম অত্যন্ত বিমর্ষ হয়ে পড়ল। টেন্ডু ড্রাইভারের কথা শুনে একবার ভিড়ে হাত দিয়েছিল বটি মুখে এক ভদ্রলোকের পকেটে, কাগজ খড়মড় করে উঠল আর এমন শব্দ উঠল যে মনে হল কানে তালা লেগে যাচ্ছে। আও বলে গরগর গর্জন করে উঠল লোকটা, কিন্তু আসলে ভদ্রলোক গলা ঝাড়ছিল, কাজেই এনামের কাছে পয়সা নেই। নারকেল চুরি করে বিক্রি করলে হয়, কিন্তু ভাতের চালের অভাবে উপোস করে থাকতে বড় কষ্ট। পট্টায় অন্ধকার থরথর করছে, মাথার উপর বাঁ দিকের লতা ডান দিকে চলে গেছে ঝাল বুনতে বুনতে। গল্প ঝেঁকে ফেকু সুহাসের উপর এসে পড়ে, আর সুহাস চিৎকার করে, উরে মরিসিরে বাপ। ফেহু বলে, দেহিস রেডিওটা ফালাস না, সেদিন কি হলো কদিনই, এক বাস লোক বাস যাচ্ছে 40 মাইল 50 মাইল স্পিড, সামনে লোকটার পাঞ্জাবি পকেটে নোটগুলা বারোয় আছে, হাত দিতি খপ করে ধরে ফেলল, তারপর উড়ে মারে, বাগারে যেন গরু পড়িছে, কপালে ঘা শুকায়নি এখনো, এইবার গুন্ডুটা শুরু করিছে। এনাম ভাবল, গল্প শুনতে শুনতে সুহাস ট্রানজিস্টারটা চালিয়ে দেয়, গর্জন করে ওঠে সেটা, আওয়াজটা কিংভূত শোনা যায় ঠান্ডার স্তব্ধ অন্ধকারে। সুহাস থুতু ফেলে বলে, শালা খেল গাতিছে, বলেই চাবি বন্ধ, এবং তুমি যে আমার জীবনে এসেছ ধরে দেয়। ভিটে থেকে একটা কুকুর উঠে এসেছে, ক্ষীণ চিৎকার করার চেষ্টা করছে, গলা যখন ফুটল না এনামের গা ঘেঁষে দাঁড়িয়ে সমস্ত পাছাটা দোলাতে শুরু করল। নড়ে সরে গরম হতিস শালা, ফেকু মন্তব্য করল, এবং কেন তার জীবন নষ্ট হল, কে কে নষ্ট করল তার পকেট মারার কৌশল, তার নিজস্ব নৈপুণ্য, সাফল্য আর পিটুনি খাওয়ার অভিজ্ঞতা বলেই যেতে লাগল। করবোটা কি কতি পারিস, লেহাপড়া শিখলি না হয়, লেহাপড়ার মুহি পেস্তাপ, এনাম বলল। আবার অসহ্য লাগল ওর, তাহলে? ফেকু ভেবে চিনতে বলল, উঁচু জায়গায় দাঁড়িয়ে সবার উপর পেস্তাপ, কাসকুয়ানে জমি নাই ঘাঁটি, টেহা নাই ব্যবসা করি, কি কলাটা করবানে, পাখিদের কোনো গান নেই এখন, শব্দ যা শোনা যাচ্ছে তা চাপা, কুয়াশার হিম জড়িয়ে আছে ওদের সামনে, বিড়ালটা যখন পার হয়ে গেল শুধু দুটি জল জল চোখ দেখা দিল তার। সুহাস ফেকু ইনাম কথা বন্ধ করেছে, সুহাসের বগলে ট্রানজিস্টার, ফেকু মাফলার মুখের উপর জড়িয়ে নিল। এনাম হাতে হাত ঘষে একটু গরম করতে চেষ্টা করল। ডাইনে পায়েলদের বাড়ি, মাটির হাঁড়িকুড়ি তৈরি করে, পরিচয় জিজ্ঞেস করলে রাস্তা থেকে হেঁকে জবাব দেয় পালমশাই, তাদের বাড়ির পলেস্তরা খসা দেয়াল, কারণ বাড়িটা আসলে সেনদের, ওরা চলে গেছে 50-এ। বাতাবি লেবুর গাছটার পাশ দিয়ে যেতে চড়াত করে একটা পাতা ছেড়ে নাম, আর ঠান্ডা উঠোনটার দিকে চেয়ে থাকে, পোড়ামাটির গন্ধ নাকে লাগে,
কালো জালাগুলো ছড়িয়ে আছে দেখা যায়। ভাঙা দরজার ফাঁক দিয়ে ঘুম ঝরানো গোঙানি ভেসে আসে। সব ঘুমায় পড়ছে, সুহাস বলে। সুহাস সায় দেয় খোঁত করে। আজ না আসলেই হতো, সুহাস অভিযোগ করতে থাকে। ভয় করতেছে আমার, ফেকু ভ্যাং চায়। ভয় করতেছে, কষিছে আমরা, দুধু খাবা? সুহাস বলেই চলে। বুড়োরে দেখলি আমার ভয় করে। একবার মনে হয় মরে যাবে নেহনি, একবার মনে হয় আবার সব কডারে খুন করবানে। বাড়ির মধ্যে ধোয়ার সময় মুখটা দেখেছিস? দেখেছি। তুই থো, তাচ্ছিল্য করে ফেকু। পয়সা পালি মুখটা কেমন হয় দেখিস একবার ফেকু। হারাম দাদাটাকে খুন করতে পারলি হতো, এনাম ভাবল। তখনই সুহাস ফেকুর দলে মিশল। সে বলছে, একটু একটু স্বর হইছে, এমন ডাবের মতো লাগে। মেডারে, ঠিক কইছি না ক? তারেও খুন করতে পারলি হতো, এনাম আবার ভাবল। ওরা এখন হাসাহাসি করছে, ঢলাঢলি করছে, কলবল করে আলাপ করছে। দুপায়ে এগিয়ে বাড়ির ভেতরে ডাক্তারবাবু বসে আছেন, মোটা সাদা বিরাট শরীরে, হারিকেন জ্বলছে। তাই খোলা দরজা দিয়ে দেখা গেল, পুকুরের বাঁধা ঘাটে একটা মাত্র শুকনো পাতা তখন ফরফর করে পাক দিতে থাকল। বাঁদিকের খোলা জায়গাটা এসে গেছে, কুয়াশার সঙ্গে মিশে ঘোলা দুধের মতো চাঁদের আলো খুদে খুদে মরা ঘাসের উপর পড়েছে। পেছনের জাম গাছটা কালো, তার পেছনে সব কালো এবং নির্জনতা, আর এইসব ছাড়িয়ে যেতে আরও নির্জনতা। পুরো জমি, জঙ্গল, পানের বরজ, কাশ আর লম্বা ঘাস, আর মজা পুকুর আর বিল। এখন ডাইনে দড়ি দিয়ে ঝোলানো বাঁশের গেট, গেট পেরিয়ে খানিকটা ফাঁকা জমি চিত হয়ে শুয়ে, কিছুই ফলেনি সেখানে। এনাম পেছনে আছে, অনেকটা পেছনে, এমনকি ফিরে যেতে পারে হঠাৎ এমন মনে হচ্ছে। লাল আলো আসছে কাঠের রড লাগানো জানালা দিয়ে। মজা পুকুরে শিয়ালের চকচকে চোখে ঝিলিক, ঘোড়ার মতো চিহি চিহি করে ডেকে ডানা ঝটফট করে, পুরনো ডাল ভেঙে বাজ পাখিটা নড়ে চড়ে বসল। ফেকু দড়ি ঝোলানো বাঁশগুলো তুলে ধরেছে, হাত নেড়ে ডাকছে সুহাসকে। সুহাস ট্রানজিস্টারটা হাতে নিয়ে অন্য হাতে ঠোঁট চেপে আছে, কিছুতে এগোচ্ছে না। এনাম চট করে সামনে এসে ফেকুর কাছে টাকা চায়। দুটো টাকা দে, কাল দিয়া দিবানে। বাঁশগুলো ছেড়ে দেয় ফেকু। হ্যাঁ, খালি হাতে মজা মারতে আইসো? মুহূর্তে সোনালি হাত সামনের আবছায় ভেসে ওঠে, সে হাত মাথায় রাখে, চুল সমান করে দেয়, আঙুলে তেল লাগলে আঁচলে মুছে। এনাম নিজে কিনে দিলেও মিলের শাড়িটা খুলে নেওয়া যায় না। তখন ব্যাকুল হয়ে এনাম বলে, দুটো টাকা দে, কাল দিবানে, সত্যি করছি। টাহা লাফ আসছে, মোটে দুটো টাহাই আসছে আমার কাছে। ফেকুর মূলর মতো দাঁতগুলো করমর করে ওঠে। তাহলে সুহাস দে, দে সুহাস করছি, কাল দিয়া দিবানে। ঠিক করছি, দে সুহাস, তোদের মা কালীর দিব্যি, কাল দিয়া দিবানে, ছটফট করে এনাম। সুহাস বলে শেফুকে, কিছু কয়নি এতক্ষণ, কেমন গুডি গুডি আসতেছিল দেখিসিস? ওরে তুই কি ইষ্ট পিষ্টে হাসে, মাইরি করছি, পহেটা হাত দিয়ে দেখ, দুটো টাহা আছে মোড়ে। দাদার পহেটোতে মারছি, মাত্র দুটো টাহা। তখন এনাম ক্ষান্ত হয়। গেটের কাছে ফেকু আর সুহাস গলাগুলি দাঁড়িয়ে, জানালায় কাঠের রডে মুখ লাগিয়ে বুড়ো মানুষ চিৎকার করে, কে কে ওখানে? হ্যাঁ, লাল আলোটা সরে যায় জানালা থেকে, হরাম করে দরজা খুলে, হাতে হারিকেন নিয়ে খোলা জায়গায় পেরিয়ে গেটের কাছে আসে মানুষটা। সমস্ত উঠানটায় বিরাট ছায়া, খাটো লুঙ্গির শুকনো দুটো পা। গেটের পাশে করবী গাছটার কাছে এসে দাঁড়ায়, আলোটা মুখের কাছে তুলে ধরে লোকটা। বসেক মাসের তাপে
মাটিতে যেন ফাটলের আঁকিবুকি অমনি ওর মুখ ঠান্ডা চোখে এনামকে দেখে, সুহাসকে দেখে, ফেকুকে দেখে, দেখতেই থাকে, বিততেই থাকে। হারিকেনের বাতিটা তোলে কাপা হাতে, এসো তোমরা, ভাবলাম কে আসছে এত রাতে। তা কে আর আসছে এখানে মরতে, জেগেই তো ছিলাম, ঘুম হয় না মোটেই। ইচ্ছে করলেই কি আর ঘুমানো যায়, তার একটা বয়স আছে। অজস্র কথা বলতে থাকে সে, মনে হয় না বাজে কথা বকবক করেই যায়। এসো বড্ড ঠান্ডা হে, ভেতরে এসো। কিন্তু ভেতরে কি ঠান্ডা নেই? একই রকম, একই রকম। দেশ ছেড়েছে যে তার ভেতর আর বাহির নাই, সব এক হয়ে গেছে। সবাই ভেতরে আসছে, করবী গাছটার একটা ডাল ঝাঁকুনি দেয়, পায়ের নিচে মাটি ঠান্ডা শক্ত, আর সেজন্য এনামের গোড়ালিতে ব্যথা লাগে। ভেতরে কালো রঙের চৌকিটা পড়ে আছে, ঘুমের মধ্যে মুরগিগুলো কক করে উঠল, আবার হু চিৎকার এলো, বিলে বাতাস উঠেছে শোনা গেল। ভাঙা চেয়ারে ভদ্রলোকটি বসে, হারিকেন মাটিতে নামানো, ওরা তিনজন চৌকিতে কাছাকাছি বসেছে, কেউ কথা বলছে না। বুড়োর অ্যাজমার কষ্টের নিঃশ্বাস পড়ছে, তুখোর লোকটা এমন চুপ, ভস ভস বাতাস ছাড়ছে মুখ দিয়ে, খোঁচা খোঁচা সাদা দাড়ি, শিরা ওঠা আঙুলগুলো চেয়ারের হাতলে পড়ে আছে, নোংরা নখ, দীর্ঘদিন কাটা নেই, গলার কাছে শ্লেষে এসে জমলে বাতাস যাওয়া আসা প্রায় বন্ধ হয়ে এলো। এনামের ইচ্ছা হলো একটা নল দিয়ে সাফ করে দেয় ফুটোটা। তারপর কি খবর, হ্যাঁ সব ভালো তো? ঘর ঘর করে একটা না কথা আরম্ভ হয়, আক্ষেপ বিলাপ, মরে গেলেই তো হয়, কি বলো তোমরা? টক করে মরে গেলাম ধরো, তারপর আমার আর কি, ড্যাং ড্যাং ড্যাং, চলে গেলাম, বুঝে মর্গে তুই বুড়ি, সানাপোনা নিয়ে বুঝে মর্গে। এই তোমরা একটু আটকো, আসো, যখন তখন এসে খোঁজখবর নাও, সময় অসময় নেই বাবা তোমাদের, তোমরাই ভরসা, আমার পরিবার তোমাদের কথা বলতে অজ্ঞান। ফেকু ভয় পেয়ে গেছে এখন, বুড়োর মুখের দিকে বারবার চেয়ে ব্যাপারটা বুঝতে চাইছে, আর সিটিয়ে যাচ্ছে। সুহাস চোখ দুটো গোল গোল করে চেয়ে আছে, বুড়োর মুখ এখন বহুরূপী। সুহাস ভাবছে, বুড়োটা খুন করবে না তো? আজ কেন যে এলাম, না আসলেই ভালো হতো, তোমরা না থাকলে না খেয়ে মরতে হতো এই জঙ্গলে জায়গায়, বুড়ো বলছে। বাড়ির বাগান থেকে অন্ন জোটানো আবার আমাদের কর্ম, ওসব তোমরা জানো, আমরা শুকনো দেশের লোক, বুঝলে না? সব সেখানে অন্যরকম, ভাবধারাই আলাদা আমাদের। এখানে না খেয়ে মারা যেতাম তোমরা না থাকলে বাবারা, ছেলে মেয়েগুলো তোমাদের কি ভালোই না বাসে, এই দেখো না বড় মেয়েটা রুকু এখন চা করতে যাচ্ছে তোমাদের জন্যে। একটা শ্লেষার দলা শ্বাসনালীটাকে একেবারে স্তব্ধ করে দেয়, তাতে চোখ কপালে তুলে বুড়ো কাশছে, কথার খই ফুটছিল অথচ এখন মরে যাবে নাকি। আমরা চা খাবো না, আমরা চা খাবো না, চিৎকার করে ওঠে সুহাস আর ফেকু। খাবে না? বুড়ো সামলে নিয়ে শান্তভাবে বলে, ও ঠিক আছে, তাহলে তোমরা এখন চা খাবে না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বিল থেকে বাতাসটা উঠে আসছে, এখন অশুধ গাছটার মাথায় ঘুরছে, পাক খাচ্ছে, এগিয়ে আসছে, খঞ্জনির বাজনাও এগিয়ে এলো সঙ্গে, খোলার চাটি। আর কি বিশাখার কথা, কি তমালের কথা, সব এসে আবার দূরে চলে গেল সুহাসের চাদরের মধ্যে নোট খরমর করে। সেগুলো দিয়ে ফেকু নিজের পকেট থেকে দুটো টাকা বের করে দলা পাকায়, ভাবে ভয় পায়, শেষে বুড়োর দিকে ঝুঁকে পড়ে, সুহাস আর আমি দিচ্ছি। চেয়ারের উপর লোকটা ভয়ানক চমকে ওঠে, পড়ে যাওয়ার মতো হয়, খটাখট নড়ে পায়েগুলো। তোমরা দিচ্ছ, তুমি আর সুহাস, দাও, আর কত যে ধার নিতে হবে তোমাদের কাছে, কবেই বা শুধতে পারবো এইসব টাকা,
সুহাস উঠে দাঁড়ায়। চলে যাবে এখন এত তাড়াতাড়ি? রুকু রাগ করবে, চা করতে দিলে না ওকে। ওর সঙ্গে দেখা না করে গেলে আর কোনোদিন কথা বলবে না। দাঁড়াও, হারিকানটা রেখে বুড়ো বেরিয়ে যায়। ছায়াটা ছোট হতে হতে এখন আর নেই। মুরগিগুলো আবার ককক করে ওঠে। কথা বলে ওঠা এক বৃদ্ধা স্ত্রীলোক, তীক্ষ্ণ গালাগালি, অন্ধকারকে ফাড়ে, চুপ 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 মাগি চুপ কুত্তি, এবং সমস্ত চুপ করে যায়। বুড়ো ফিরছে এখন, মাথা নামিয়ে কাঁধ ঝুলিয়ে ঘরে ফিরে এসে ফিসফিস করে, যাও তোমরা কথা বলে এসো ওই পাশের ঘরে, এনাম তুমি বসো, এক্ষুনি যাবে কেন, এসো গল্প করি। বুড়ো গল্প করছে, ভীষণ শীত করছে, ওর চাদরটা আগাগোড়া জড়িয়ে লাভ নেই, শীত তবু মানে, শ্লেষা কিছুতেই কথা বলতে দেবে না তাকে। আমি যখন এখানে এলাম হাঁপাতে হাঁপাতে কাঁপতে কাঁপতে সে বলছে, বুঝলে যখন এখানে এলাম, তার এখানে আসার কথা আর কিছুতেই ফোরাচ্ছে না, সারা রাত ধরে সে বলছে, এখানে যখন এলাম আমি প্রথম একটা করবী গাছ লাগাই, তখন হু হু করে কেঁদে উঠল, চুরির শব্দ এলো, এলোমেলো শাড়ির শব্দ, আর এনামের অনুভবে ফুটে উঠল নিটল সোনা রঙের দেহ। সুহাস হাসছে হি হি করে, আমি একটা করবী গাছ লাগাই বুঝলা, বলে থামল পুরো, কান্না শুনল, হাসি শুনল, ফুলের জন্য নয়। বুড়ো বলল, বিচির জন্য বুঝেছ, করবি ফুলের বিচির জন্যে, চমৎকার বিষ হয় করবি ফুলের বিচিতে। আবার হু হু ফোপানি এলো, আর এই কথা বলে গল্প শেষ না করতেই পানিতে ডুবে যেতে ভেসে যেতে থাকলো বুড়োর মুখ, প্রথমে একটা করবি গাছ লাগাই বুঝছ, আর এনাম এখন তুমি কাঁদতিস, হ্যাঁ এখন তুমি কাঁদতিস, তুমি গল্পটা এখানেই শেষ। ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ। আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া, আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই, দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন। ধন্যবাদ।